বাংলাদেশ এখন অন্য যে কোনো দেশের ধরাছোঁয়ার বাইরে। এতে পাটের সার্বিক উন্নয়ন ছাড়াও নতুন নতুন জাত উদ্ভাবন সহজ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সকালে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রতিবেশী দেশের সাথে প্রতিযোগিতার কারণে গবেষণার পুরো কাজটি করা হয়েছে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে। 2010 সালে পাট গবেষণা ইনস্টিটিউটে মৌলিক ও ফলিত পাট গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়। বিশ্বমানের এই ল্যাবে তোষা পাটের পর দেশি পাটের জীবন নকশা উন্মোচনে কাজ শুরু করেন বিজ্ঞানীরা। রোববার দেশি পাটের জীবন রহস্য উন্মোচনের ঘোষণা দেওয়ার পরদিন অত্যাধুনিক এ ল্যাব প্রথমবারের মতো গণমাধ্যমের জন্য উন্মুক্ত করা হয়। এই গবেষণাগারেই বাংলাদেশি বিজ্ঞানীরা কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পাটের জন্ম রহস্য উন্মোচন করেছে এবং বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় এই কাজটি তারা সফলভাবে সম্পন্ন করেছে, যার মাধ্যমে বাংলাদেশের হাতে এখন পাটের জন্ম রহস্যের সকল তথ্য। প্রতিবেশী দেশের সাথে তীব্র প্রতিযোগিতার জন্যই পাটের জীবন রহস্য উন্মোচনে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এমনকি 3 বছর আগে আবিষ্কারের ঘোষণা দিলেও ওই সময় তোষা জাতের নামটিও পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা চাইনি এটা তাদের জানাতে আর কি, কাজে সেই জিনিসগুলো আমরা ধরে রেখেছিলাম এবং ধরে রাখার ফলটা হচ্ছে যে আজকে আমরা মোটামুটিভাবে 5টি ফুল প্যাটেন্ট অ্যাপ্লিকেশন আমরা তৈরি করেছি। এ প্রকল্পের প্রধান বলেন, বিজ্ঞানীদের দেশপ্রেম ও পরিশ্রমের ফলেই বিশ্বে এখন পাট মানেই বাংলাদেশ। এতটুকু বোধ নিয়ে বলতে পারি আমাদেরকে ধরা মুশকিল, আমাদের হাতে এখন পাটের উপর যতটুকু জীবন নকশা আছে সবগুলি এখন আমাদের বাংলাদেশে এবং আছে বলেই আমরা মনে করি যে বাংলাদেশ এখন আপনি যেখানেই যান না কেন পৃথিবীতে যদি পাটের উপর কোনো কথা ওঠে বাংলাদেশকে তারা ইগনোর করতে পারবে না। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা প্রত্যাশা করেন পাটের সার্বিক মান উন্নয়নে কাজ করবে এই আবিষ্কার। আমরা এখন দুইটার জেনোম সিকোয়েন্স জানার ফলে আমরা কিন্তু এই কোন কোন জিন এই ব্যারিয়ার হিসেবে কাজ করছে সেগুলোকে আমরা রিজার্ভ করতে পারবো, তখন আমরা হয়তো এই দুইটার মিশ্রণে আরেকটা ভ্যারাইটি ডেভেলপে অনেক বেশি অবদান রাখবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাটের উপর 5টি পেটেন্ট দাবি করে এরই মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা।